একটা উদাহরণ শুধু দেই যে আমরা মাত্র 5% ডিউটি কমিয়েছিলাম তেলে। আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন, মানে খুব ভালোভাবে বলেছেন, আমরা ডাটার তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু যারা ভোজ্য তেলের উৎপাদনকারী তাদের সাথে বসে ভোক্তা পর্যায়ে 10 টাকার সুবিধা দিয়েছিলাম। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সো ট্যাক্স কমালে সাধারণ মানুষের উপকার হয় না, আপনি যদি এটা বিশ্বাস করেন তো NBR তো আর কমাবে না, ওটা বাড়াই দিবে। যে জন্য উনি এই আমাদের এই 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে। সো স্বাভাবিকভাবে এটা বাড়বে আর কি। ওনারা মনে করে আসলে ভোক্তা পর্যায়ে কোনো সুবিধা পায় না। তো আমি প্রথম যে প্রশ্নটা সেটাই আসি, আমাদের একটা ট্যারিফ কমিশন আছে এবং আমি কালকেই ট্যারিফ কমিশনকে, আগে থেকে তারা কাজ করতেছিল, আমি কালকেই ট্যারিফ কমিশনকে বলেছি যে দেখেন বিভিন্ন পর্যায়ে আমাদের ট্যাক্স রেভিনিউর দরকার আছে, GDP বেসিস ট্যাক্স রেভিনিউ আমাদের সবচেয়ে কম, কিন্তু আমরা ট্যাক্সটা কোথা থেকে কালেকশন করব এটার একটা নীতিগত সিদ্ধান্ত থাকা উচিত। সেটা কি আমি তেলের উপরে, চালের উপরে, এসেনশিয়াল কমোডিটির উপরে ট্যাক্স করে কি আমি রেভিনিউ কালেকশন করব? এটাই যদি আপনাদের কাছে মনে হয় যৌক্তিক তাহলে ওনারা তাই করবে, আর যদি মনে হয় যে না এটা যৌক্তিক না, দেয়ার আর আদার সোর্স অফ রেভিনিউ, সেখান থেকে আপনাদের ট্যাক্স কালেকশন করতে, ভ্যাট থেকে ট্যাক্স কালেকশন করতেছে, বা এই যে ইন্ডিভিজুয়াল ইনকাম, ইনকাম ট্যাক্স যেটা, সেখান থেকে কালেকশন করবে, কর্পোরেট ট্যাক্স করবে, কিন্তু যেখানে একেবারে সাধারণ মানুষের এসেনশিয়াল কমোডিটি সেইখান থেকে যদি যৌক্তিক পর্যায়ের বাইরে বেশি ট্যাক্স কালেকশন করে, সেটা কিন্তু সাধারণ মানুষের, দুই ধরনের ইনফ্লেশন, একটা হলো ফুড ইনফ্লেশন যেটা খাবারের সাথে, আরেকটা হলো আদার প্রোডাক্টের ইনফ্লেশন। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের প্রস্তাবনাও থাকবে এসেনশিয়াল কমোডিটি যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা, সেইটা এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমার দেশে উৎপাদিত না হয়, সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি, সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিক্সাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। সো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিসের সময়ে, বা ক্রাইসিস কি কোনো অনুষ্ঠানের সময়ে 15-20 দিনের জন্য স্পেশাল ছাড় না চাইতে হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর, সারা বছর যেন আমরা নিরবিচ্ছিন্নভাবে পণ্যের সরবরাহ রাখতে পারি এবং একটা যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ভোক্তারা পায়, এটা এনশোর করেই আমরা এই পলিসিটা অর্থ মন্ত্রণালয়ে আমরা দিব এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে এইভাবে করতে, তারপরে ওনারা যেটা নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা করতে চেষ্টা করবো।